কক্সবাজার সমুদ্র সৈকত ছবি তুলিবার সময় অজ্ঞানই ফরি মোহাম্মদ আরিফ নামর এক পর্যটকর মৃত্যু হয়ে তারে দ্রুত উদ্ধার করিয়ারে হাসপাতালত লয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বিশিদবার দৌড়ে সৈকতের সুগন্ধা পয়েন্টত এই ঘটনা ঘটে। নিহত আরিফ কুমিল্লার মুরাদনগর উপজেলার পালাসোতা এলাকার বাবুল মিয়ার ফোয়া তে কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষর শিক্ষার্থী। বিষয়জ্ঞান নিশ্চিত করিয়ারে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলর ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লা জানায় আরিফ অজ্ঞানই ফরি যাইবার খবর পাইয়ারে সৈকত কর্মী লাইফ গার্ড তারে উদ্ধার করিয়ারে হাসপাতালত লই যা গই। হাসপাতালত লই গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ব্যাপারে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয় নিহত আরিফ মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নভেম্বর এক তারিখের তুন হেলপার হিসেবে যোগদান করে। এর তুন নভেম্বর দুই তারিখ তার আরেক বন্ধু সহ কক্সবাজার আয়ের সিসান ডিসুট নামুর অজ্ঞা হোটেলত উঠে বিশিদবার দৌড়ে সমুদ্র গোসল করতে যাইরে এক পর্যায়ে ছবি তুলিবার সময় অজ্ঞানই ফরি যায়। তবে হাসপাতালত লয়ে যাবার আগেই আরিফর মৃত্যু হয়ে বলে জানাইয়ে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুল ইসলাম। সি প্লাস টিভি কক্সবাজার।